নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দেওয়ালি স্পেশাল বেসন দিয়ে তৈরি একটি বরফি। ঘরের কিছু সামান্য উপকরণ দিয়েই কত সুন্দর বরফি ঘরেই তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নিই বেসনের বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। চলুন তাহলে দেখে নিই বেসনের বরফি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 1.5 কাপ, বড় কাপের 1 কাপ আর মাঝারি কাপের 1 কাপ। এই কাপের 1/2 কাপ এখানে নিয়েছি বেসন, আর নিয়েছি 1/4 কাপ সুজি। এটা ছোটো দানা সুজি, যাদের বাড়িতে মোটা সুজি আছে তারা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিলেই পাউডার মতন হয়ে যাবে। আর নিয়েছি ঘি, আর 1/2 কাপ লাগবে গুঁড়ো করা চিনি। মেজারিং কাপের 1/2 কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা চিনি আমি 1/2 কাপ মেপে নিয়েছি। আর নিয়েছি এখানে এলাচের গুঁড়ো। এই মিষ্টিটা তৈরি করার জন্য কোনো দুধেরও প্রয়োজন নেই আর মাওয়ারও প্রয়োজন নেই, আর চিনির রসও তৈরি করতে হবে না। এই কটা উপকরণ দিয়ে খুব সহজেই আমরা বরফি তৈরি করে নেব। চলুন তাহলে দেখে নিই কীভাবে বরফিটা তৈরি করব। গ্যাস ধরিয়ে একটা বসিয়ে দিয়েছি কড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। ঘিটা আমার গলে গেছে, আমি যেই বেসনটা মেপে রেখেছিলাম ওই বেসনগুলো ঘিয়ের মধ্যে পুরোটা। গ্যাসের ফ্লেমটা একদম কম লোতে রেখে আস্তে আস্তে করে বেসনগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, ভালো করে এইভাবে চেপে চেপে গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এইভাবে কড়াইয়ের মধ্যে চেপে চেপে বেসনটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। এটা কিন্তু করতে করতে গ্যাস ছেড়ে গেলে বেসনটা পুড়ে যেতে পারে, ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সুজি। ওয়ান ফোর্থ কাপ এটা মোটামুটি 3 বড় চামচের মতন এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি আমি। এরপর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। এটা যত ভালো করে রোস্ট করা হবে তত টেস্ট হবে বেসনের বরফিটা। এটা করতে একটু সময় লাগে কিন্তু ধৈর্য ধরে করলে এটা খেতে খুব ভালো হয়। এটা বানানো হয়ে গেলে তারপর আমরা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। এই বরফিটা বানাতে আমাদের দুধেরও দরকার নেই, কনডেন্সড মিল্কেরও দরকার নেই, তাতেই আমাদের এই বরফিটা অনেক টেস্টি হবে খেতে। এবার এটা যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে বেসনটার মধ্যে দিয়ে ঘি আপনি থেকেই বেরোতে শুরু করবে। যত ভালো এটা ভাজা হবে রোস্ট করা হবে তত এটার টেস্ট হবে খেতে। সুজিটা দেওয়ার জন্য দোকানের কেনা মিষ্টির মতো এটার মধ্যে একটু দানা দানা মতন হবে। এরপরে আমি এখানে এলাচ গুঁড়ো করে রেখেছি 5-6টা এলাচ, এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মেশাতে থাকতে হবে যতক্ষণ কালারটা
চেঞ্জ না হয়ে যাচ্ছে, একটু লালচে লালচে মতন কালার আসলে তারপরে আমরা এর মধ্যে চিনিটা মেশাবো। আমার এটা দিয়ে ঘি রিলিজ হতে শুরু করে দিয়েছে, একটা একটু পাতলা টাইপেরও হয়ে গেছে। এটা দিয়ে করছিলাম, আমার হাতে ঘিটা একটু ছিটকে উঠছে, তাই জন্য আমি একটা অন্য খুন্তি নিয়ে নিয়েছি নাড়ার সুবিধার জন্য। নাড়তে নাড়তে যখন এই ঘিটা আর একটু টেনে নেবে, যখন এটা কড়াইটা ছাড়তে শুরু করে দেবে, তখন আমরা এর মধ্যে চিনিটা মিশিয়ে নেব। এইভাবেই এখন কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে। আমার সুজির বেসনের বরফিটা যে বানাবো সেটা লালচে হয়ে গেছে, এরপরে আমি চিনির গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে নিচ্ছি, পরে আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে জমাবো। চিনিগুলো আমার সব মেশানো হয়ে গেছে, চিনির যেহেতু গুঁড়ো দিয়েছিলাম খুব তাড়াতাড়ি মিশেও গেছে। চিনির গুঁড়োটা মেশানোর পরে 1 থেকে 1.5 মিনিট একটুখানি নাড়িয়ে নিতে হবে, তারপরে আমি এটাকে ঢেলে দেবো কেক টিনের মধ্যে। আমার এটা রেডি হয়ে গেছে একদম। আমার মিক্সটা কড়াই থেকেও ছেড়ে দিয়েছে, আমার বরফির মিক্সটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। এরপরে আমি মিক্সটা ঢেলে নেব কেক টিনের মধ্যে। বরফির মিক্সটা আমি একটা কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এইভাবে স্প্যাচুলার সাহায্যে বা চামচের সাহায্যে একটুখানি সোজা করে নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে আসলে সামান্য, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুট। আমি এটাকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। কিছুটা আমি কাজু বাদাম কেটে নিয়েছি সাজাবার জন্য। এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাজু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। কাজু বাদামগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে নিয়েছি, যার কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়েই এটা সাজিয়ে নেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এইভাবে সাজিয়ে নিয়েছি। আর পাশ দিয়ে একটা করে গোটা কাজু দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কাজু আর কিশমিশ দিয়ে আমি এটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো সেট হওয়ার জন্য। সামান্য একটু সেট হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে ছুরি দিয়ে কাটবো, তারপরে পুরোপুরি সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঢুকিয়ে রাখবো। সেট হয়ে গেলে তারপর আমি এটা বার করে নেব। বেসনের বরফিটা যে আমি বানাতে নিয়েছিলাম এটা সেট হয়ে গেছে, এরপরে আমি এটাকে কেটে নেব। নিজেরা নিজেদের ইচ্ছা মতন যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। খুব ভালোভাবে এটা কেটে যাচ্ছে,
কোয়ান্টিটি ঠিক মতন দিলে এই বেসনের বরফিটা খুব ভালোই হবে খেতে। এই বেসনের বরফিটা যারা সুজি দিতে যাদের ইচ্ছা করবে না তারা সুজি দেবেন না, সুজির বদলে যেই আমি 3 চামচ সুজি দিয়েছি তার বদলে সেখানে 3 চামচ বেসনই অ্যাড করে নেবেন। আমার এটা পুরোই সেট হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে সব তুলে নেব। এইভাবে চারিদিকটা একটুখানি ছুরির সাহায্যে কেটে নিতে হবে, তারপরে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। একটা আমি তুলে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা আমি তুলে নেব। সবগুলো বেসনের বরফি আমি কেক টিন থেকে বার করে নিয়েছি, খুব আস্তে ধীরে বার করতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কেক টিনটা আমার খালি হয়ে গেছে, আমি সবগুলো বার করে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার বেসনের বরফি। দেখুন কত ভালো হয়েছে বেসনের বরফিটা, আর খুব নরম সফটও আছে বেসনের বরফিটা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে বরফিটা। একটা বরফি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি, এটা কত ভালো হয়েছে, এটা দেখুন সাইড দিয়ে কত শাইনি হয়েছে আর খুব চকচকে, আর খেতেও সেরকমই টেস্ট। এই বরফিটা দেখুন কত ভালো হয়েছে। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেওয়ালি স্পেশাল বরফি, ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কত সুন্দরভাবে বরফি তৈরি করে নেওয়া যাবে। যদি আমার এই বরফির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। আবার দেখা হবে পরদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।